আচ্ছা, আপনি কত নম্বর class? 5 নম্বর ক্লাসে ওঠেন। গ্রুপের কাজ পর্যন্ত জমা দেওয়া আছে নাকি? হুম। এই যে দেখেন, আমি এটা কিন্তু সেন্ড করতে পারিনি। সেন্টার মানে সবই হয়েছে, সবকিছু কমপ্লিট করে কি করতে পারেন নাই সেন্টার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা একটু ঘোরায় দিলেই তো হয়ে যায়। ঘুরাই দিলে এটা বেশি হয়ে যাচ্ছে না? এই ফন্ট এই ফন্ট এই টেক্স আর এই টেক্স একই না, হ্যাঁ হ্যাঁ। তাহলে একটু ঘোরায় দিলেই তো হয়ে যায়। আপনি এটা তো 19-20 হয়ে গেছে। আচ্ছা, আজকে যে ভিডিওটা দিলাম না, হুম, যে ওই ভাইয়ের ক্লাসে দেখেন ওর সুন্দর করে বলে দেওয়া আছে, এই কাজে হয়েছে আছে। ও আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, এটা সুন্দর হয়েছে, শুধু জাস্ট এটা মিলে নেই। কত লাগছে? এটা 20 মিনিট লেগে গেছে। না, এটা তো আমি ওই টাইম ধরে করি নাই। না না, এটা অযথা দেওয়া যাবে না তো। এখানে মিনিট দেওয়ার কারণটা কি, যে আপনার আসলে আমি বুঝতে পারবো যে কাজটা করতে সর্বোচ্চ আপনার কতক্ষণ সময় লাগবে। টাইম তো লাগেনি, এটা তো 5-7 মিনিট লাগে, ওইরকম দেওয়া যাবে না। ঠিক আছে? হোমওয়ার্ক ওয়ার্ড, এটা সুন্দর। এই নেগেটিভ স্পেসের কাজগুলো আমার ভালো লাগে, এই কাজগুলো করতে। আচ্ছা, সুন্দর। সেখানে স্টাইলটা, এই স্টাইলটা হয় নাই, আর একটু সুন্দর দেওয়া লাগতো। এটা এমনি সেদিন বসে থেকে কি করবো না করবো কিছু একটা সুন্দর দিয়ে দিই। হোমওয়ার্ক 17। আপনার কোনো কি হোমওয়ার্ক দেয়া ছিল? না, ওই টেক্সের আমার তো ওইভাবে হোমওয়ার্ক আপনার দেন নাই। আচ্ছা, না, আমি তো নিজে নিজে খুঁজে খুঁজে কিছু আচ্ছা, এই তো এবার সুন্দর। এটা ওনার আপনার তো মনে হয় আর নাই এই কয়টাই নাকি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আশা করা যায় আপনার আরো বেশি প্র্যাকটিসের। আপনার খুব আর খুব অত্যাচার এই বিয়ার চাইনি। একটা কি একটা বিয়া, এই যে এটা দিছিলাম, এটা দিছিলাম, আর একটা আসলাম, এগুলো বুঝতে এর কি একটা বিয়া। সেদিন মামার জন্য দাঁড়িয়ে থেকে যাওয়ার সময় কিন্তু ওই জিনিসটা নিয়ে যায়। ও ব্যাগ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই তো মোটামুটি কাজ সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস আমি আশা করা যায় যে আরো বেশি প্র্যাকটিস আপনি করবেন। ঠিক আছে? প্র্যাকটিস আপনাকে আরো বাড়াতে হবে। ঠিক আছে। আর ওই যে বিয়ের ব্যাপারে বুঝাচ্ছেন, কাজ কেবল মাত্র বসছি, কি হলো মুখ কোন বাসায়, মামা বাসায়, তুই মামা বাড়িতে খা। আরে মামা বাড়ি ছিল না, তুই যা, মানে তারপরে তারা করবে। দেখেন, দুজনেই চাকরিজীবী, ঘোরাঘুরি করবে। আচ্ছা, তাহলে আপনার কি নিয়ে ক্লাস ছিল? আপনি টাইপ টুল, টাইপ টুল টাইপ টাইপ হয়ে গেছে বুঝাচ্ছেন, আর এই ম্যাজিক টুল হয়ে গেছে। আচ্ছা, এগুলো সব হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এগুলো মানে আপনার কি টুলস কমপ্লিট সব? না না, টুলস কমপ্লিট না, আমি তো এমনিতে নিজে থেকে জানি, এই যে এইসব কাজ জানি, তো ওই জন্য নিজে নিজে এইসব ব্যবহার করছি। তাহলে এই যে এগুলো তো দেখানো হচ্ছে, পোলার গ্রিড এরকম দেখানো হয়েছে, তারপর হচ্ছে ব্রাশ টুল তো দেখানো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে শেপার টুল, পেন্সিল টুল, শেপার টুল এগুলো হয়নি কেউ, আপনি দেখুন কাজ হয়নি বুঝতে। আচ্ছা, পেন্সিল টুল, স্মুথ টুল, পাত রেজার টুল, জয়েন্ট টুল, আমি জাস্ট অল্প একটু করে দেখে দিই। শেপার টুল আমাদের লাগে না। শেপার টুলের কাজ হচ্ছে সিলেক্ট করে আপনি একটা শেপ তৈরি করলেন, অটোমেটিকলি একটা শেপ তৈরি হয়ে গেল। একটা মনে করেন যে ত্রিভুজ তৈরি করতে চাচ্ছেন, জাস্ট ড্র করলেন বা একটা ত্রিভুজ তৈরি করলেন, দেখেন যে একটা ত্রিভুজ হয়ে গেল। সে পারে, এবং আমরা ডিফল্ট ভাবে তো তৈরি করতেই পারি, পারি না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোথায়, যে পেন্সিল টুল। পেন্সিল টুলটা হচ্ছে যে একবারে মানে ওই ব্রাশ টুলের মতনই, যে চিকিৎসার টাইম আমাদের কপি করতে হয়। বুঝতে পারছেন? একবার চিকনেচারটাকে কপি করতে হয়। সো এই চিকনেচারটা আপনি কপি করার জন্য পেন্সিল টুলটা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু পেন্সিল টুলটা সবচেয়ে বেশি ভালো হয় যেটা ড্র করে প্যাডে। এটা এবং এটার ক্ষেত্রে যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, যেমন এক কথায় চুল বা কোনো কিছু হালকা কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে, যেমন হালকা লাইন করার ক্ষেত্রে পেন্সিল টুলটা। প্যাডের দাম কত মনে করেন? যেগুলো যেটা কাজের জন্য নেন 10,000-12,000 টাকা এরকম। এগুলো যারা লঘুর একদম অরিজিনাল লঘুর কাজ করে তারা প্যাডে থাকে প্রথমে ইয়ে করে দিতে, তারপরে আই আই ইয়ে করে। আচ্ছা, তাহলে এরকম একটা যে কোনো একটা সিনারি বা থিমের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে। এখনো পর্যন্ত আমার ওই রকম ভাবে লাগে না, কিন্তু পেন্সিল টুল লাগে। স্মুথের কাছে দেখানো হয়েছে এই সময়। হ্যাঁ। আচ্ছা, পাতি রেজার দেখানো হয়েছে কি? না না। আচ্ছা, পাতি রেজারটা কি দেখেন, যে আমরা একটা ইলিপস ড্র করলাম, এটাকে আমরা শিফট অল্টার ধরে বড় করছি। ঠিক আছে না? সেই প্রান্তটা থেকে বড় করে। এখন এটাকে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে পাথ ইরেজার, ইরেজারের কাজ কি মুছে ফেলা, আপনার যে কোনো একটা এতে তো কনফার্ম মুছে ফেলবে, ঠিক আছে। স্ট্রোকে কিন্তু অন্য কোনো কিছু দিয়ে মোছা যাবে, একমাত্র পাথ ইরেজার। আপনি যদি এই অংশটাকে মুছতে চান, এখানে ক্লিক করেন, এই অংশ মুছতে চান, দেখেন এখানে ক্লিক করুন, বাস আমার প্রত্যেকটা অংশ আমরা মুছে দিলাম স্ট্রোক থাকা অবস্থায়। তারপর আপনি স্ট্রোক থেকে এটা যদি ইউনিফর্ম থেকে যে কোনো স্টাইল আপনি করতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাথ ইরেজারের কাজ। তারপরে দেখেন জয়েন্ট টুল। জয়েন্ট টুলের কাজটা কি? সাপোজ ধরলেন যে আমরা একটা শেপ ড্র করলাম, ঠিক আছে। এখন এই শেপটা স্ট্রোক থাকা অবস্থায় দেখেন আমি যতই স্ট্রোক বাড়াই, যে এই অংশটা কত সুন্দর মসৃণ, এটা কত সুন্দর, এটা কি মসৃণ হয়েছে? আচ্ছা, এটাকে সারাদিনও চেষ্টা করলো কি এত সুন্দর মসৃণ করা সম্ভব? এখন স্ট্রোক থাকা অবস্থায় আপনি যদি জয়েন্ট টুলে ক্লিক করে জাস্ট এখান থেকে এটাকে অ্যাড করে দেন, অটোমেটিকলি সেই রকম হয় যায়। স্ট্রোক থাকা ছোট ছোট কাজ যেটা ব্যবহার অনেক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা জয়েন্ট হয়ে গেছে কিন্তু, এটা এবং জাস্ট 1 সেকেন্ডের কাজ। বুঝতে পারছেন? আচ্ছা, জয়েন্ট টুলটা আর তো এখানে কিছু নাই। এখন এখানে দেখেন এটা হচ্ছে ইরেজার। ইরেজার মানে কি? মুছা, এটা তো আমরা জানি। এখন ইরেজার টুল দিয়ে যদি আমরা মুছতে চাই, এটাকে মুছলো মুছলো কি? এটা না। কেন মুছলো না? এটা স্ট্রোকে থাকা, আনগ্রুপ করে দেন বা এখানে জয়েন্ট হয়ে গেছে। দেখেন এই যে দেখেন ইরেজার হয়েছে কিন্তু মুছতে কিন্তু দুইটা ভাগে একটা নতুন একটা পথ হয়ে গেছে এখানে। আচ্ছা, এখন যদি এটাকে শিফট অল্টার ধরে যদি আমরা বড় করি, যদি এটাকে স্ট্রোক থেকে ফিলে নেই, এখন যদি ইরেজার টুল দিয়ে আমরা মুছি, তাহলে দেখেন মুছে গেল। এখন এই ইরেজারটাকে যদি বড় করার প্রয়োজন হয়, তাহলে দেখেন আপনি যে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ আছে, আপনি এটা দিয়ে বড় করতে পারেন আপনার কাজের সুবিধার জন্য, ছোট করতে পারেন আপনি। এবং ইরেজার টুল দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর কি করতে পারি, লোগো ডিজাইন করতে পারি। সাপোজ ধরলাম আমি একটা লোগো, এই ইরেজার টুলটা ডাবল ক্লিক করেন, তাহলে ইরেজার টুলের অ্যাঙ্গেল আপনি পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। রেজুলের ইয়েটা গুলো পরিবর্তন করতে পারবেন, সাইজ গুলো পরিবর্তন করতে পারবেন। দেন আপনি এখান থেকে দেখেন যেভাবে নিবেন সেভাবে আপনি অ্যাঙ্গেল হয়ে গেল। এটা কিন্তু একটু ছোট করি, ছোট করে নিলাম একটু, বাস সুন্দর একটা পেপসি অথবা আপনার একটা লোগো কিন্তু হয়ে গেল, তাই না? তাহলে ইরেজার টুল। সিজার টুল, সিজার মানে কেচি। কেচির আবার কাজ কি? আমাদের ডিজাইনের কাজই তো কাটাকাটি করে ভিন্ন একটা নতুন কিছু তৈরি করা, তাই না? আচ্ছা, এখন যদি এটাকে আমরা স্ট্রোকে নেই সিজার টুলে, এখন স্ট্রোক থেকে দেখেন সিজার টুলের কাজ হচ্ছে সিজার টুল। এখন স্ট্রোকে এই পাতের উপরে ক্লিক করেন এবং এই পাতের উপরে ক্লিক করেন, দেখেন সুন্দরভাবে দুভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। এখন এই জায়গাটা আপনার জয়েন করা প্রয়োজন, তাহলে আপনি কি করবেন? এখন স্মুথ টুল জয়েন করা প্রয়োজন। আমরা এই যে জয়েন্ট টুলের কাজ শিখলাম না, জাস্ট এখানে অ্যাড করে দিলাম, জয়েন্ট হয়ে গেল। দেখুন তো 1 ইঞ্চে কোনো সমস্যা আছে? এখানে সমস্যা আছে কোনো? না। আচ্ছা, এখন যদি আপনি এই জয়েন্টটাকে আরো যদি স্মুথ করতে চান, এই স্মুথ টুলটা অ্যাপ্লাই করে দেন, বাস ওকে, ঠিক আছে। এখন এটাকে আপনি ইউনিফর্ম থেকে যে কোনো মোড করতে পারেন, মোটা চেকন যে কোনো স্টাইল করতে পারেন। বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিসেরই আমাদের কাজ আছে। এখন সিজার টুল দিয়ে আপনার চাইলে সিজার টুল দিয়ে কি স্ট্রোক হোক ফিল হোক দুটাই কাটতে পারবেন। সিজার টুল আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখেন অটোমেটিকলি দুই ভাগে বৃত্তটাকে ভাগ হয়ে গেছে, ক্লিয়ার জিনিসটা। আচ্ছা, তারপর আমরা দেখি সিজার টুলের পর দেখেন নোট টুল। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো বারবার দেওয়ার কারণটা কি? কাটাকাটি তো দেওয়ার কারণটা কি? অবশ্য প্রত্যেকটা জিনিসে একটা সুবিধা আছে, তাই না? আপনি নোট টুল ধরেন, এটাকে স্ট্রোক বাড়ায় দেন, দেওয়ার পর দেখেন এখান থেকে নোট, নোট টুলটা ধরেন, কেটে দেন, দেখেন এটা কিন্তু কেটে গেছে। আনগ্রুপ করেন, দেখেন সুন্দরভাবে কেটে গেছে কিন্তু। এখন দেখেন একবারে আমার তো কিন্তু ডিজাইনের বাইরে থেকে আমি কিন্তু ড্র করছি। আবারও দেখি নোট টুল, দেখেন এই যে ডিজাইনের বাইরে থেকে ড্র করলাম না, কাটলাম না। আচ্ছা, এখন কি দেখেন তো সে কি বাইরে থেকে কাটছে না জাস্ট এখান থেকে কাটছে? জাস্ট এখান থেকে সুন্দর করে জয়েন করে কাটছে না। এভাবে ডিজাইন গুলোকে বিভিন্ন ডিজাইন টুলস এর কাজ আপনি সুবিধাটা বিভিন্ন ভাবে ফেস আপনি করতে পারেন। আচ্ছা, তাহলে এই কয়টা সব কাটাকাটি কাজ গেল সব কয়টা, তাই না? এখন দেখেন আপনার রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, মোস্ট ইম্পর্টেন্ট রোটেট টুল, এটা খুব কাজে, ঠিক আছে। রোটেট টুলটা কি কাজে ব্যবহার হয়? সাপোজ ধরুন আমি একটা কিনেলাম, লাইন সেগমেন্ট নিলাম, ঠিক আছে। এটাকে আমরা ইউনিফর্ম থেকে মোটা চিকন দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমরা রোটেট করব। চারা পাতাটাকে কি করবো, আমরা ঘোরাবো আর্টবোর্ড থেকে, আমরা টুলস এটাকে একটু পেজের মিডল বরাবর নেই। ওকে, আচ্ছা এটা হচ্ছে পেজের মিডল বরাবর, আর একটু বড় করে নিই এটাকে। ওকে, এখন দেখেন যে এটাকে আমরা কি করবো, রোটেট করবো। ঠিক আছে, তো রোটেট করার জন্য, রোটেট মানে কি ঘোরানো, রোটেট টুলটা সিলেক্ট করলাম। রোটেট টুলটা দেখেন এটা কিন্তু খুব জটিল একটা জিনিস, বুঝলে সহজ। দেখেন এই যে এখানে একটা পয়েন্টার আছে, মানে কি ওই পয়েন্টের উপর দিয়ে সে ঘুরবে। আমি চাচ্ছি এই পয়েন্টটাকে এটার মধ্যে দিয়ে আমি ঘোরাবো, তাহলে দেখেন এই পয়েন্টটাকে এখানে ক্লিক দিলাম, তবে পয়েন্টটা এখানে চলে আসছে। এখন আপনার অল্টার চেপে ধরে একটা কপি করেন যতটুকু আপনার প্রয়োজন। এখন আপনার কন্ট্রোল ডি দেন, তাহলে দেখেন সুন্দরভাবে কি হয়ে গেল, এখানে একটার সঙ্গে আর একটা কি হয়ে গেল, মিলাই গেল। ঠিক আছে না? তো অনেক টাইমে কিন্তু আমার যত সুন্দরভাবে মিলে গেল, এটা কিন্তু তুমি মিলানো খুব কঠিন, একবারে কিন্তু এটা মিলানো আমি যায় না। এই যে ঘড়ি বুঝাচ্ছেন আঁকাইছি, কিন্তু খুব কষ্ট করে পরবর্তীতে আর একবার আঁকায় না। এই যে এটা যে এই মানে রোটেট তো ঘড়ি আঁকানোর সময় ব্যবহার হয়। আচ্ছা দেখেন, এখন দেখেন এই যে আমরা জিনিসটা তৈরি করলাম। এখন আপনার যদি এখান থেকে ইরেজার টুলটা ব্যবহার করেন, ঠিক আছে, ইরেজার টুলটাকে একটু বড় করে নেন, লম্বা হয়ে আছে, লম্বাই মনে করেন লম্বাই কাটবো আমি, মিডিলে ক্লিক করেন, দেখেন সুন্দর ভাবে কিন্তু কেটে গেল। ঠিক আছে না? মুছে গেল, আমাকে বারবার আর কেটে ফেলতে হবে না। এর হচ্ছে কাজের সুবিধা, বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে যে ইয়াটা করলাম, যে রোডারটা যেটা করলাম আমরা, ঠিক আছে, এখন আর একটা প্রসেস দেখি যেটাকে একবার রাইট হয়। যেমন অনেক ক্ষেত্রে যেটা আমাদের মিলে না, যে অনেক ক্ষেত্রে আমরা মিলাতে চাইলে মিলে না। ঠিক আছে না? এখন ধরেন এই রোটার টুলটা সিলেক্ট করলাম, তাহলে এটাকে মিডিল পয়েন্ট বরাবর, তাহলে অল্টার চেপে ধরে এখন এই মিডিলে ক্লিক করলাম, তখন আমাদের রোটেটের একটা অপশন চলে আসলো। এখন আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেল দিবেন, ক্লায়েন্ট যদি আপনাকে বলে আমি 45 বা 4 ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো, তাহলে কপি করলাম, তাহলে এখান থেকে পুরো 4 ডিগ্রি, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি হয়, ইয়া বৃত্তটা কত, একটা বৃত্ত কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে 360 4 ইয়া করে ভাগ দেন, তাহলে দেখেন কন্ট্রোল ডি দিয়ে দেন, এখানে এক বিন্দু পরিমাণ কোন জায়গায় কি হবে না। এটা দেখেন এক বিন্দু পরিমাণ কোন, 1 ইঞ্চি পরিমাণ কোন জায়গা কোনটা থেকে কোনটা কমতে পারে। ক্লিয়ার জিনিসটা? তাহলে রোটেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা আউট করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এতটুকু তো বুঝতে পারছি রোটেট। আচ্ছা, রোটেটের পর রিফ্লেক্ট, এখন এত সময় নেওয়া যাবে না, বুঝতে পারছেন? আচ্ছা, রিফ্লেক্টের কাজ কি, ঘোরানো। আচ্ছা, এটাকে মানে একটা আছে আর একটার বিপরীত। এখন এই বৃত্তটাকে সিজার টুল শর্টকাট সি, আপনি এখান থেকে কেটে দেন। আচ্ছা, সাপোজ ধরেন আপনি একটা বৃত্তর একটা অংশ তৈরি করছেন, আরেকটা অংশ হলেই তো আমার সেম হয়ে যাবে। এটাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন আমাদের রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করে একবারে মিডিলে বসায় দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিব, এ যদি মনে করেন যে আপনার অ্যাঙ্গেলে যদি দেখতে চান এটাকে, তাহলে কত, 90 ডিগ্রি দেন, তাহলে সুবিধা হবে। 90। ঠিক আছে, কপি। তাহলে দেখেন তো একটার সাথে আরেকটা বৃত্ত হলো, এটাকে একটু সরায় দেন। ওকে, বৃত্তটা কমপ্লিট হয়ে গেল এটা। আচ্ছা, এটা দেখেন উদ্দেশ্যটা কি, যখন আপনি একটা মনে করেন যে মানুষের অর্ধেক ফেস হয়ে গেছে, আর হ্যাঁ লাগবে না, জাস্ট রিফ্লেক্ট করে দিলে হয়ে গেল। এটা হচ্ছে জিনিস, বুঝতে পারছেন? ওইটা আমি আজকে একটা জীবনী পাব। আচ্ছা, তাহলে রিফ্লেক্টও বুঝতে পারছেন। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, এগুলো দরকার নাই, এখান থেকে শুধু জাস্ট এগুলো কিচ্ছু দরকার লাগে না, শুধু উইড টুলটা প্রয়োজন, এমন কিচ্ছুই প্রয়োজন পড়ে না আমাদের। উইড টুলের কাজ, এখান থেকে পেন টুল দিয়ে আমরা একটা শেপ তৈরি করে নিলাম। ওকে, এই যে একটা শেপ তৈরি করলাম, তাই না? এই শেপটাকে আমাদের ইউনিফর্ম থেকে এই যে মোটা চিকন করলাম, ঠিক আছে, এই মোটা চিকন করার পরও আমার টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, মানে যে মোটা চিকন করলাম। এখন এটা যত মোটা করতেছি এই রেঞ্জে কিন্তু এটা সেভ হবে, মানে এটা 10% দিলে 0.1% হচ্ছে এটা। ঠিক আছে, এখন আপনি যে উইড টুল থেকে যদি এখন এটাকে ধরে যদি আপনি মোটা করেন আরো, যদি মনে হচ্ছে না আমার এই অংশটা আর একটু মোটা করা প্রয়োজন, ধরেন দেখেন অটোমেটিকলি সেটা মোটা হয়ে যাচ্ছে। মানে কি শেপটাকে আপনার চাইলে মোটা করতে পারবেন যতটুকু আপনার ইচ্ছা। টি শার্টের ক্ষেত্রে বেস্ট, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে উইথ টুলের কাজ বুঝতে পারছেন, জাস্ট যেগুলো প্রয়োজন সেগুলো আমি দেখাচ্ছি কিন্তু। আচ্ছা আচ্ছা, তাহলে উইথ টুলের পর আমরা একটু খেয়াল করি, এটা নতুন দিয়েছে ফ্রি ট্রান্সফর্ম, না এর আগে ছিল। আচ্ছা, ছবি দেখে তো আমরা বুঝতে পারতেছি এর কাজটা কি, একটা শেপ নিলাম। ওকে, কোথায় গেল ফ্রি ট্রান্সফর্ম? আচ্ছা, এখন দেখেন অনেক ক্ষেত্রে একটা ডিজাইনকে আমাদের এভাবে কার্ভ করতে হয়, ঠিক আছে না? কার্ভ করার পর্যন্ত হয় না, দেখেন অনেক সুন্দরভাবে আপনার চাইলে কিন্তু এটাকে কার্ভ করতে পারছেন, ঠিক আছে? এখন যদি মনে করেন যে একটা বৃত্তকেও যদি আপনি কার্ভ করতে চান, দেখি বৃত্ত হবে কি, ফ্রি ট্রান্সফর্ম স্কেল ফ্রি ট্রান্সফর্ম। তাহলে দেখেন একটা বৃত্তকেও আপনি চাইলে কিন্তু কার্ভ করে, অনেক ক্ষেত্রে আমাদের ছায়ার মতন ইফেক্টের প্রয়োজন পড়ে, ঠিক আছে? নিচের দিকে দেখেন এই বৃত্তটা এখন কি অবস্থায় আছে বলেন তো, মনে হচ্ছে বৃত্তটা এর উপরে যদি কোনো একটা যদি গাছ আমরা তৈরি করি, যেটা আমরা বা কোনো কিছু যদি একটা গাছ তৈরি করি, মনে হচ্ছে যে নিচে একটা কি মাটির কোনো স্তূপ বা কোনো কিছু আমাদের এখানে আছে, যেখানে আমরা এটাকে কি করতে পারি, ডিজাইন তৈরি করতে পারি, ঠিক আছে না? এখান থেকে একটা ডিজাইন আমরা তৈরি করে করতে পারি। এগুলো আস্তে আস্তে কাজের প্রসঙ্গে চলে আসবে অনেক কিছু। আচ্ছা, তাহলে আমরা ফ্রি ট্রান্সফর্ম গেল। আচ্ছা, এখান থেকে আমাদের শুধু শেপ বিল্ডারটা লাগে, জানা আছে তো মনে শেপ বিল্ডার। আচ্ছা, শেপ বিল্ডারের কাজটা কি আমাদের বলেন তো, কাটাকাটি জয়েন করে দেয়া, কাটাকাটি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা তিনটা অবজেক্ট নিলাম, একটা অবজেক্ট নিলাম। এখন দেখা যাচ্ছে যে পাথফাইন্ডারের কাজ শেপ বিল্ডার দিয়ে, মানে এই পাথফাইন্ডার দিয়ে করলে অনেক ক্ষেত্রে বাড়তি অবজেক্ট থেকে যায়, আর শেপ বিল্ডার দিয়ে করলে এই অপশনটা আমাদের কি হয় না, থাকে না, এতে আমাদের অনেক ঝামেলাটাকে কি কম হয়, ঠিক আছে? তিনটা নিলাম, তাহলে আমরা সুবিধাটা বুঝতে পারবো। ওকে, তাহলে দেখেন এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারের শর্টকাট হচ্ছে শিফট এম, দেখেন শেপ বিল্ডারের শর্টকাট শিফট এম। তাহলে শেপ বিল্ডার যখন সিলেক্ট করলেন, যখন প্লাস আছে, তার মানে কি প্লাস মানে এই অংশগুলো কি করবে, জয়েন করে দিবে। তাহলে আপনি যদি চান প্রত্যেকটা অংশ জয়েন করার জন্য, তাহলে দেখেন সুন্দর একটা শেপে কিন্তু কনভার্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখেন এটাকে যদি আপনি মাইনাস করতে চান, তাহলে শিফট এম শেপ বিল্ডার সিলেক্ট করে অল্টার চেপে ধরলে মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস হবে কতটুকু, আপনার যে শেপগুলো থাকবে সেই শেপগুলো মাইনাস হয়ে গেল। এখন মনে করেন এটাকে আমরা কাটবো, তাহলে পাথফাইন্ডার থেকে কাটতে হলে অবশ্যই এটাকে কি করতে হবে, এক্সপান্ড করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে। এখন যদি সব কয়টাকে সিলেক্ট করে যদি আপনি কাটতে চান, ডিভাইডেড করলাম, আনগ্রুপ করলাম, তাহলে দেখেন এই অংশ কেটে ফেলতে হচ্ছে, এই অংশ কেটে ফেলতে হচ্ছে, এই অংশ কেটে ফেলছে, আমার কিন্তু সেম ডিজাইনই হলো, তাই না? কিন্তু এটা তো আপনি কালার দেন, কালার দিলে বুঝতে পারবেন যে কি ঝামেলা, দেখছেন? আর এটা তো আপনি কালার দেন, এখন যেটাই দেবেন সেটাই নিবে, এখানে কোনো ঝামেলা আছে? এই ঝামেলাটার যেন না হয় এই জন্য আমরা কি করি, শেপ বিল্ডারটা ব্যবহার, ঠিক আছে? এই যে প্রত্যেকটা অংশ বারবার কাটে ফেলে দেওয়া লাগবে, তারপর আবার সিলেক্ট করে ইউনিট করা লাগবে। তো দেখুন তো এই জিনিসটাকেই শেপে আসবে, কিন্তু এটা কি খুব ঝামেলা করি, আর এটা কি সহজ, খবরটা বুঝতে পারছেন? আচ্ছা, শেপ বিল্ডারের কাজ হচ্ছে, কেটে দিলাম। আচ্ছা, তাহলে শেপ বিল্ডারের পরে আমাদের কি আছে আর? আচ্ছা, লাগানা এটা, এটা একটা বোর্ড নিলে এটা আর সরতে চায় না। আচ্ছা, মনে করেন এই যে চলে আসছে, হ্যাঁ ঠিক আছে। এখন এটাকে সরাতে গেলে দেখা যাচ্ছে যে এটা এটা কিন্তু পার্সপেক্টিভ ভিউ, এটা দিয়ে অনেক কিছু মকআপ টকআপ বা বিভিন্ন কিছু তৈরি করা হয়, আবার ব্যবহার লাগে নাই বলতে ভুল, এটা দেখুন অনেক কিছু কাজ করা যায়। এটা এই যে বোর্ডের থেকে আমি সরাতে পারি না। আচ্ছা, যদি না সরে তখন যে কিবোর্ডে দেখবেন ইএসসি, হ্যাঁ হ্যাঁ, ক্লিক দিলেন কেটে গেল, ঠিক আছে? তারপরে একটু খেয়াল করি আমরা, গ্রেডিয়েন্টের তো মনে হয় জানা আছে সবকিছু, গ্রেডিয়েন্ট এটা একটু সমস্যা আছে। আচ্ছা, যদি সমস্যা থাকে কিভাবে দিতে পারি না। আচ্ছা, সমস্যা যদি থাকে আমরা একটু খেয়াল করি, সানসেট কালার, গ্রেডিয়েন্টের সমস্যা থাকবে তো সমস্যা। gradient color dish, gradient color. সাপোজ ধরুন ক্লায়েন্ট আপনাকে একটা ইমেজ দিয়ে বলছে যে এই কালারটা আমি আমার ডিজাইনে কি করতে চাই, ব্যবহার করতে চাই, ঠিক আছে না? তাহলে এখানে কয়টা কালার আছে? অনেকগুলো না? হ্যাঁ, অনেকগুলো কালার আছে। এখন ক্লায়েন্ট এই কালারটা আপনার ডিজাইনে অ্যাপ্লাই করতে চায়, তাহলে আপনাকে অবশ্যই একটা কি করতে হবে, একটা শেপ ড্র করতে হবে, তাই না? শেপের যে কোনো একটা কালার দেন। আচ্ছা, এখন এটাকে যদি কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই এটাকে সিলেক্ট করলাম, করার পরে যে আমাদের গ্রেডিয়েন্ট,